ফিরাজগঞ্জের যমুনাপাড়ের মানুষের কাছে জাতীয় নেতা শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী আজও প্রিয়। প্রতি বছর 3 নভেম্বর এলেই মানুষ শ্রদ্ধা ভরে স্মরণ করে তাদের প্রিয় এই নেতাকে। কারাগারের ভেতর ঘাতকের বুলেট কিংবদন্তি এই নেতার জীবন কেড়ে নিলেও এই অঞ্চলের মানুষের হৃদয়ে তিনি আজও চির অম্লান। তবে এই কলঙ্কময় হত্যাকাণ্ডের বিচারের শেষ দেখতে চায় সিরাজগঞ্জের মানুষ সহ সারা দেশের মানুষ। সিরাজগঞ্জ প্রতিনিধি সায়মুদ্দিনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। গ্রামের নাম কুড়িপাড়া, সিরাজগঞ্জ সদরের এক অজপাড়া গা। 1919 সালের 16 জানুয়ারি এখানেই জন্মেছিলেন জাতীয় চার নেতার একজন এম মনসুর আলী। রাষ্ট্রের নানা গুরুত্বপূর্ণ দায়িত্বের পাশাপাশি এলাকার মানুষের জন্য কাজ করেছেন আমৃত্যু। একবারে এমপি হয়েছে, ফেরবারে তো আপনার প্রধানমন্ত্রী হয়েছিল। এনে আইসে লোকজন ডাকছে, এবি লোকজন আইসে বাড়ি পুরো হয়ে গেছে, তার সাথে বসে মিশছে। 3 নভেম্বর দিনটি সিরাজগঞ্জবাসীর কাছে বেদনার। প্রিয় নেতার হত্যার বিচার দেখতে চান তারা। বারবার বেলকুচিতে তিনি এসেছেন, বেলকুচির অনেক কিছু তার চিঠিতে ঘেরা আছে। প্রান্তিক পর্যায়ের মানুষের হৃদয়ের মানুষ ছিলেন তিনি। যখনই কাজীপুরে আসতেন তিনি সাধারণ মানুষের বাড়িতে যেতেন, নিরাপত্তার জায়গায় নিরাপত্তাহীন করে সেখানে যেভাবে হত্যা করা হয়েছে এটা মানব সভ্যতার চরম অবমাননাকর। তার দৌহিত্র প্রকৌশলী তানভীর শাকিল জয় জানান, দাদাকে হারানোর ক্ষত তার পরিবার সহ পুরো দেশের মানুষ আজও বয়ে নিয়ে বেড়াচ্ছে। যখন আমার দাদাকে হত্যা করা হয় তখন তো আমার বয়স 1 বছরের মতো, সেই ঘটনায় আমার সরাসরি কোনো স্মৃতি নেই। তবে আমার দাদার বিষয়ে আসলে কাজীপুরের মানুষের কাছ থেকে, আমার পরিবারের কাছ থেকে, বাংলাদেশের মানুষের কাছ থেকে যতটুকু শোনা যে বঙ্গবন্ধু যেরকম হাজার বছরে আর বাঙালি জাতির জীবনে আসবে না, সেরকম মনসুর আলী, তাজউদ্দিন আহমেদ, সৈয়দ নজরুল ইসলাম, কামরুজ্জামানের মতো নেতারাও কিন্তু আর আসবেন। 1952 সালে সিরাজগঞ্জ সদর থেকে যুক্ত ফ্রন্টের মনোনয়ন আইনসভার সদস্য নির্বাচিত হন ক্যাপ্টেন এম মনসুর আলী। নিউজ ডেস্ক, দেশ টিভি।